নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রচুর কমেন্ট এসছে বৃশ্চিক রাশি। স্যার, বৃশ্চিক রাশি সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আমি এখানে জানাতে চলেছি বৃশ্চিক রাশির মহা পরিবর্তন আসতে চলেছে। 30 বছর পর বৃশ্চিক রাশি রাজ্যপাট হাতে তুলে নিতে চলেছে। অর্থাৎ আজ থেকে 2025-এর মার্চ পর্যন্ত এটি প্রেডিকশান আমি করতে চলেছি। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পরিবর্তনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, রাজ্যপাট হাতে নিতে চলেছে। দেখুন, যখন আমি এই আলোচনা করবো তখন 4টি গ্রহকে বিশেষ করে ধরে কিন্তু আমি অদূর ভবিষ্যতে কিন্তু আলোচনা করব। একটি হচ্ছে বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি। এই 4টি গ্রহকে ধরে কিন্তু এই আলোচনা আমি করতে চলেছি মহা পরিবর্তন 2025-এর মার্চ মাস অবধি। দেখুন, 23 অক্টোবর 2022 শনি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। কোথায় আছে শনি? না, আপনাদের থার্ড হাউস, তৃতীয়ভাবে শনি বকরি থেকে মার্গী হচ্ছে। দেখুন, এখানে কী হচ্ছে, তৃতীয়ভাবে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আছেন এবং আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা আপনি লেখক, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনার ছোটোখাটো ট্রাভেল ট্যুরিজম বিজনেস আছে, আপনার ক্ষেত্রে কিন্তু 23 অক্টোবর 2022-এর পর থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে শনি। এবং বৃহস্পতি আপনার 24 নভেম্বর 2022-এ বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। খুব শুভ সাইন 24 নভেম্বরটা আপনাদের ক্ষেত্রে, কারণ আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। এখানে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, এডুকেশনের জায়গায় যারা উচ্চশিক্ষা করতে চাইছে সেখান থেকে ভালো, গোল্ডের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, চাঁদের সাথে ব্যবসার সঙ্গে যুক্ত আছে, এই জায়গাগুলো দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। শেয়ার বাজার এবং ফাটকা থেকেও কিন্তু এই সময় অর্থ কিন্তু পাবেন এবং আর্থিক স্থিতির জায়গায় কিন্তু আপনাদের দুর্দান্ত মজবুত কিন্তু হতে চলেছে। এবার আসি, 30 বছর পর শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে চতুর্থভাবে এবং আপনাদের শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। চতুর্থভাবে ঢুকে শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের। আপনি বৃশ্চিক রাশির মানুষ, কিন্তু আপনাদের ধাইয়াও কিন্তু শুরু হচ্ছে। দেখুন, এখানে যারা প্রপার্টি নিয়ে সমস্যা চলছে, সম্পত্তিগত নিয়ে সমস্যা চলছিল বৃশ্চিক রাশি, সম্পত্তির জায়গাটা কিন্তু ভালো হবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাগুলো ভালো হবে, নিজস্ব বাহন কেনার একটা সম্ভাবনা থাকছে, নিজস্ব গাড়ি, ফ্ল্যাট, প্রপার্টি, এই জমি জায়গা, এগুলো যাবতীয় প্রপার্টির সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে। এবং তবে চতুর্থভাবে শনি অবস্থান করে আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু দাঁড়াবে, অর্থাৎ মায়ের জায়গাটা নিয়ে একটু হলেও কেয়ার থাকুন। এবং যে ঝুট ঝামেলাগুলো আপনাদের চলছিল বৃশ্চিক রাশি, আপনি মানুষ, এই ঝামেলা থেকে কিছুটা হলো আপনার মুক্তি কিন্তু পেতে চলেছেন। এই শনি আবার আপনার ঠিক ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। এখানে কিন্তু যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং যাদের ক্ষেত্রে কেস, মামলা, মকদ্দমা চলছিল সেটাও কিন্তু কিছুটা আপনারা রিলিফ কিন্তু আপনারা পাবেন। তবে আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের কাজের ক্ষেত্র কিন্তু আপনাদের উপর কিন্তু পলিটিক্স আপনাদের উপর কিন্তু হবে, শত্রুতা আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এটা 100%। কিন্তু শত্রু আপনার কিছু কিন্তু করতে পারবে না, অর্থাৎ অযাচিত কিছু শত্রু, আপনার পিছনে শত্রুতা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। বৃশ্চিক রাশি এই জায়গাটা কিন্তু মানে বিশেষভাবে
কেয়ার কিন্তু নিন। এবং বৃহস্পতি আপনার 2023-এ এপ্রিলে কিন্তু আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে। দেখুন, বৃহস্পতি এই ষষ্ঠভাবে চলে যাওয়ার কারণে আপনারা যারা শুভ বিবাহ বা আপনারা কোনো শুভ কাজ করতে চাইছেন, আমি বলবো এপ্রিল মাসে, এপ্রিল 2023-এ এপ্রিলের মধ্যে আপনারা সেরে ফেলুন শুভ বিবাহ, কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, এটা কিন্তু 2023-এ এপ্রিলের মধ্যে কিন্তু সেরে ফেলুন আপনি যদি হন পিসিক রাশি মানুষ। কারণ 2024-এ এপ্রিল পর্যন্ত এই বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে কিন্তু থাকবে। এই ষষ্ঠভাবে থেকে আপনাদের লিভার রিলেটেড সমস্যা, পেট রিলেটেড সমস্যা আপনাদের বাড়বে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদের বৃদ্ধি করবে। এই জায়গাগুলো বিশেষভাবে নজর রাখুন। এবং রাহু আপনার বর্তমানে ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে, রাহু ষষ্ঠভাবে অবস্থান গোচরে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে শুভ, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে রাহু ষষ্ঠভাবে অবস্থান, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ঋণে যারা জর্জরিত হয়ে গেছে ঋণ থেকে কিছুটা হলেও মুক্তি আপনারা পাবেন, ঋণের জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এই সময়টাতে আপনারা কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিন, বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহু আপনাদের স্বাস্থ্যের জায়গা, শরীরের জায়গা উন্নতি আপনাদের করবে। এবং আপনাদের মানে আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, অপ্রত্যাশিত লাভ আপনারা কিন্তু ফাটকা থেকে এই সময় কিন্তু পেতে চলেছেন, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে। এবং কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কর্মের জায়গাটাকে নিয়েও কিন্তু আমি 30 অক্টোবর 2023-এর মধ্যে কিন্তু একটা কর্মের একটা সম্ভাবনা কিন্তু আসছে। এটা কিন্তু আমি 2025-এর মার্চ মাস অবধি কিন্তু আলোচনা করছি, এই জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সম্পূর্ণরূপে শুনবেন, একটু শুনে বেরিয়ে যাবেন সেটা করবেন না। যদিও এটা ইন জেনারেল আপনার কোনো আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না, বর্তমান যে বৃশ্চিক রাশি গ্রহের গোচর, ভবিষ্যতে যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আলোচনা করছি। এবার 2024-এর এপ্রিল মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম গৃহে প্রবেশ করবে এবং 2025 অবধি থাকবে। এই সময় 24-25 শুভ বিবাহ, মাঙ্গলিক কোনো কাজকর্ম এই সময়টা কিন্তু ভালো। 23-24 কোনো বিয়ের ব্যাপারে কিন্তু এগাবেন না, 23-24 এপ্রিল পর্যন্ত বিয়ে বা কোনো শুভ কাজ এগাবে না, কিন্তু 24-এপ্রিল-মার্চ 2025 অবধি বিয়ের ব্যাপারে কিন্তু দুর্দান্ত সুযোগগুলো কিন্তু আসবে। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, এই সম্ভাবনা কিন্তু আসতে চলেছে, মহা পরিবর্তন হতে চলেছে বৃশ্চিক রাশি। লিখে রাখুন, 30 বছর পর এই 2025-এর মার্চ মাস অবধি এই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের রাহু কিন্তু পঞ্চমভাবে অবস্থান করবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, কিন্তু ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করেন। ফট করে ইনভেস্টমেন্ট করা মানে কী বলুন তো, কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতারিতও কিন্তু হতে পারেন। আপনি বৃশ্চিক রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর কিন্তু আপনারা রাখুন। এই সময়ের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল গেন কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে, বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের শ্মশানাবক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে আপনাদের মান সম্মান সুনাম খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি করবে। এবং কী উপায় করবেন, দেখুন হনুমানজির আপনারা পূজা করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এই যে আমি দীর্ঘ যে প্রেডিকশানটা আপনাদেরকে দিতে দিলাম, বিশেষভাবে খেয়াল রাখুন, আপনাদের এই সময় কিন্তু পরিবর্তনের উপর পরিবর্তন কিন্তু আপনাদের হতে চলেছে, মহা পরিবর্তন বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের অর্থনৈতিক জায়গাটা মজবুত কিন্তু হতে চলেছে, রাজনীতির ক্ষেত্রে
অর্থনৈতিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এবং সামাজিক প্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।